আপনাদের সম্মুখে আজ ফকিহদের মাঝে মতানৈক্যের কারণ বর্ণনা করব। ফকিহদের মাঝে মতানৈক্যের কারণ মাজহাবের ফোকাহে কেরাম তথা ইমামগণ ইসলামের মূল বিষয়গুলোতে ঐক্যমত পোষণ করলেও শাখা মাসালায় তারা মতানৈক্য করেন। এ মতানৈক্যের কারণগুলো নিম্নরূপ: এক, ইল্লত নির্ধারণে মতানৈক্য। মাজহাবের ফকিহগণ বা ইমামদের মাঝে মতানৈক্যের অন্যতম প্রধান কারণ হল কিয়াসি মাসআলা সমূহের ইল্লত নির্ধারণের ক্ষেত্রে মত পার্থক্য। এক্ষেত্রে সকল ইমাম নিজ নিজ উসুল অনুযায়ী ইল্লত নির্ধারণ করেন এবং স্ব দলিল উপস্থাপন করেন। দুই, পরস্পর বিরোধী দুইটি হাদিস মাজহাবের ফকিহগণ বা ইমামদের মাঝে মতানৈক্যের অন্যতম কারণ হল পরস্পর বিরোধী দুইটি হাদিস। যেমন হাদিসে আছে, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হাদিস, এই হাদিসকে দলিল গ্রহণ করে, এই হাদিসটিকে দলিল হিসাবে গ্রহণ করে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ইমামের পিছনে মুক্তাদির কিরাত পড়া জরুরি মনে করেন। অপরদিকে